ফেসবুক ওপেন করলেই এখন আমাদের সামনে বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন চলে আসে, আর এই ধরনের বিজ্ঞাপন আমরা দেখতে না চাইলেও দেখতে বাধ্য। কারণ আমরা যখন ফেসবুক ব্রাউজ করি এবং ফেসবুকের ভিডিওগুলো দেখি, তখন প্রথমে কিন্তু আমাদেরকে বিজ্ঞাপন দেখতে হয়, তারপরে কিন্তু ভিডিও দেখতে হয়। সো এই ক্ষেত্রে প্রথমেই কিন্তু বিজ্ঞাপনটা চলে আসে এবং আমাদেরকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ওয়েট করতে হয়, তারপর আমাদেরকে স্কিপ অ্যাডে ক্লিক করে ভিডিও দেখতে হয়। সো বন্ধুরা, এগুলো কিন্তু আসলে আমাদের জন্য বিরক্তিকর। তবে বিরক্তিকর হলেও কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে, কারণ আমরা জানি না কিভাবে এই ধরনের বিরক্তিকর বিজ্ঞাপন বা অ্যাডগুলো বন্ধ করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি ফেসবুকের এই বিরক্তিকর বিজ্ঞাপনগুলো বন্ধ করে আপনি বিজ্ঞাপন ছাড়া ফেসবুক ব্রাউজ করতে পারেন এবং ফেসবুকের ভিডিওগুলো দেখতে পারেন। সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। আর অবশ্যই কিন্তু আপনারা এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন। সো ওপেন করার পর যখন এইখান থেকে ব্রাউজ করবেন, তখনই কিন্তু বিভিন্ন ধরনের স্পন্সর অ্যাড আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি স্পন্সর অ্যাড চলে আসছে, এবং এই ধরনের অ্যাডগুলো প্রথমে যদি আপনি বন্ধ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন অ্যাডের ঠিক ডান পাশে 3-ডট মেনু রয়েছে। প্রথমে আপনাকে এই 3-ডট মেনুতে ট্যাপ করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন হাইড অ্যাড, এই অপশনের উপর ট্যাপ করেও কিন্তু অ্যাড বন্ধ করতে পারেন, বাট এটা কিন্তু একবারের জন্য বন্ধ হবে। আমরা চাচ্ছি যে এই কোম্পানির অ্যাড আর কখনোই যেন আমাদের ফেসবুকে না আসে। তার জন্য আপনাকে এখান থেকে হোয়াই এম আই সিইং দিস অ্যাড, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ট্যাপ করতে হবে। ওকে, তো বন্ধুরা এবার এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইউ ক্যান ডো, অর্থাৎ আপনি কী করতে চাচ্ছেন। এই অপশন থেকে আপনি হাইড অল অ্যাডস ফ্রম দিস অ্যাডভার্টাইজার, এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ট্যাপ করে দিবেন। অর্থাৎ এই কোম্পানির যতগুলো অ্যাড রয়েছে সবগুলো অ্যাডই কিন্তু বন্ধ করে দিবে বা হাইড করে দিবে, এগুলো কিন্তু আপনার সামনে আর শো করবে না। তো বন্ধুরা, এবার আমরা এখান থেকে ভিডিও সেকশনে যাব, এবং ভিডিও সেকশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও রয়েছে, এবং আমরা যখন এই ভিডিওগুলো ভিউজ করি তখন কিন্তু আমাদের সামনে অ্যাড চলে আসে। সো এখানে আমরা একটি ভিডিও প্লে করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা যে ভিডিওটি প্লে করেছি সেটার আগেই কিন্তু একটি এখানে বিকাশের অ্যাড চলে আসছে, এবং এই ধরনের অ্যাড কিন্তু প্রতিনিয়তই আসতে থাকে। এবং ভিডিওতে যখন এই ধরনের অ্যাড আসে, প্রথমে আমাদেরকে ভিডিও অ্যাডটি দেখতে হয়, তারপর 5 সেকেন্ড পরে স্কিপের একটি অপশন আসে, তারপরে কিন্তু আমাদেরকে ভিডিওগুলো দেখতে হয়। আর এরকম বিরক্তিকর অ্যাড কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আসে। তো এরকম বিরক্তিকর অ্যাড যদি আপনি বন্ধ করতে চান তাহলে যে ভিডিওটিতে অ্যাডটি শো করবে প্রথমে কিন্তু আপনাকে সেটা দেখতে হবে এবং 5 সেকেন্ড পর স্কিপ করতে হবে। তো বন্ধুরা, স্কিপ করার পরেই এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটির আন্ডারে অ্যাডগুলো আসে সেটার নিচেই কিন্তু অ্যাডটা শো করে, এবং সেই অ্যাডের পাশেই দেখতে পাবেন 3-ডট মেনু। আপনাকে প্রথমে এই 3-ডট মেনুতে ট্যাপ করতে হবে, তারপর সেম একই প্রসেসে আপনাকে এখান থেকে হোয়াই এম আই সিং দিস অ্যাড এই অপশনের উপর ট্যাপ করতে হবে। এবার এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হাইড অল অ্যাডস ফ্রম দিস অ্যাডভার্টাইজার, অর্থাৎ বিকাশ থেকে যত প্রকার অ্যাড এখানে শো করে সবগুলি আপনি হাইড করার জন্য এই অপশনের উপর ট্যাপ করে দিবেন। এখন আর বিকাশ থেকে কোনো প্রকার অ্যাড আপনার ভিডিওতে আসবে না বা আপনার ফেসবুকে আসবে না। এবার এখান থেকে আপনি হাইড করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। এখন আমরা এখানে যত ভিডিও প্লে করব সবগুলো ভিডিওই কিন্তু আমরা অ্যাড ছাড়া দেখতে পারবো। তো বন্ধুরা, এখন যদি আমরা এখান থেকে ভিডিও দেখি তাহলে কিন্তু কোনো ভিডিওতেই আর অ্যাড শো করবে না। বন্ধুরা, এখানে যে ভিডিও বিজ্ঞাপনগুলো দেখানো হয় বা অ্যাডগুলো দেখানো হয় সেই সব পেজ কিন্তু মনিটাইজ করা থাকে, এবং মনিটাইজ করার ফলেই কিন্তু অ্যাডগুলো আসে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা যতগুলো ভিডিও দেখছি তার একটা ভিডিওতেও কিন্তু অ্যাড শো করছে না, আমরা কিন্তু অনেকগুলো ভিডিও এখানে ক্লিক করে দেখেছি। তো যে ভিডিওগুলোতে মনিটাইজ করা এবং যে ভিডিওগুলোতে অ্যাড শো করে সেগুলো কিন্তু এখানে আপনারা যখন যে ভিডিওগুলো অ্যাড শো করে সেগুলোতে ঠিক উপরের কর্নারে কিন্তু একটা লোডিং আইকন দেখতে পাবেন। মূলত প্রথমে অ্যাডটা আসার জন্য এখানে লোডিং করে, তারপর হচ্ছে অ্যাড আসে। বাট এখন এখানে যদিও একটু লোডিং করে বা এখানে সার্কেল দেখাবে, অর্থাৎ অ্যাড আসার সম্ভাবনা থাকবে, বাট আপনি বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু এখন আর অ্যাডটা শো করবে না, আপনার সামনে শুধু ভিডিওটাই শো করবে এবং আপনি কিন্তু অ্যাড ছাড়া ভিডিও দেখতে পারবেন।
তো বন্ধুরা, আপনারা যখন প্রথমে ফেসবুকের ভিডিও অপশনে আসবেন, তারপর কিন্তু প্রথমে যদি কোনো একটি অ্যাড চলে আসে তাহলে কিন্তু আপনাকে এরকমভাবে বন্ধ করে নিতে হবে। এবং বন্ধ করে নেওয়ার পরে কিন্তু পরবর্তীতে যতগুলো ভিডিও দেখবেন সেই ভিডিওগুলোতে আর আপনাকে অ্যাড দেখতে হবে না বা আপনার সামনে বিরক্তিকর অ্যাড আসবে না। এবং আপনি যখনই ফেসবুক ব্রাউজ করবেন তখনই কিন্তু যদি অ্যাড আসে তাহলে এই কাজটি প্রথমে করে নিতে হবে, তারপর কিন্তু আপনাকে আর অ্যাড দেখতে হবে না। সো বন্ধুরা, এটার কিন্তু পারমানেন্টলি কোনো সলিউশন নাই, অর্থাৎ আপনি যদি একবার বন্ধ করেন তাহলে যে সারা জীবনের জন্য অ্যাড বন্ধ হয়ে যাবে তা কিন্তু না। বাট আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখনই ফেসবুক ব্রাউজ করবেন এবং যখন আপনি ফেসবুকের বিরক্তিকর অ্যাডগুলো লক্ষ্য করবেন, তখন যদি আপনি এই আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি সেভাবে যদি হাইড করে দেন, তখন আপনি 1 ঘন্টা ফেসবুক চালান বা 2 ঘন্টা বা 5 ঘন্টা ফেসবুক চালান, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সামনে আর অ্যাড আসবে না। বাট পরবর্তীতে আপনি কখনো মোবাইল বন্ধ করলেন বা নেক্সট টাইম যখন আপনি আবার ফেসবুক চালু করবেন বা ব্রাউজ করবেন, তখন যদি আবার পুনরায় অ্যাড আসে তাহলে আপনাকে সেম একই প্রসেসে কিন্তু বন্ধ করে নিতে হবে বা হাইড করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিবেন, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।